অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের এই হিন্দু ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা ক্লাসে সকলে আমন্ত্রিত। আমরা তোমাদেরকে আজকে যে বিষয়ে পাঠদান করব, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা ক্লাসে এর পূর্বে সপ্তম অধ্যায় থেকে তোমাদের স্বামী বিবেকানন্দ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তার জীবনী এবং তার পিতার পাতার পরিচয়, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এগুলো বিষয়ে আমি পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে এই সপ্তম অধ্যায়ের আদর্শ জীবন চরিত্র অধ্যায় থেকেই স্বামী বিবেকানন্দের কয়েকটি বাণী নিয়ে আলোচনা করব। আমরা একজন মহাপুরুষের জীবনী সম্পর্কে জানলে তার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হয়, যে কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তিনি এই এই কী কী আদর্শ নিয়ে আমাদেরকে এই ধর্ম প্রচার করেছেন, এই সমস্ত জানতে হয়। তোমরা পূর্ববর্তী পাঠে অধ্যায়ে আমার ক্লাসে জেনেছ যে তিনি আমাদের হিন্দু ধর্মের একজন যোগান্তকারী ব্যক্তি ছিলেন। তিনি শিকাগো শহরে ধর্ম অনুষ্ঠানে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে বক্তৃতা করেছিলেন এবং সেই বক্তৃতায় বিশ্বে তাকে অনেক ধর্মের লোকেরা তাকে স্বাগত জানিয়েছিল, যে তিনি একজন প্রকৃতপক্ষেই ধর্ম অনুরাগী এবং প্রকৃষ্ট ধর্মবক্তা ছিলেন, যার অনুপ্রেরণায় হিন্দু ধর্মের এই প্রচার বিশ্বে প্রসারিত হয়েছিল এবং তাকে অনুসরণ করে অনেক বিদেশি খ্রিস্টান ধর্মের লোকেরাও এই হিন্দু ধর্মে এই আগ্রহ প্রকাশ করে এই তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। আমরা গত ক্লাসে তোমাদের স্বামী বিবেকানন্দের যে উদারতা, যে নৈতিকতা, তার সম্পর্কে আলোচনা করেছি। তিনি একজন উদার চরিত্রের লোক ছিলেন, তার পিতার কথা আলোচনা করেছে, যে পিতা তার এই ছিলেন একজন উকিল, নাম করা উকিল ছিলেন এবং সেই ঘটনাও বলেছে। আর আজকে আমরা সেই নতুন করে সেই ঘটনা বলবো না, তিনি যে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত কিছুকে একত্র করে কাউকে এই কামার মুসি মেথর কাউকে নিচু বলে জানতেন না, তার এই সমস্ত বাণী থেকে আমরা তার প্রমাণ পাব। আজকে আমরা তোমাদেরকে এই তার কয়েকটি বাণীর কথা উল্লেখ করব। তিনি আমাদের এই পৃথিবীতে মানুষকে প্রধান ধর্ম বলে তিনি মানুষ এই করতেন, মত প্রকাশ করতেন। তিনি বলতেন যে কোথায় তুমি ঈশ্বরকে খুঁজবে, ঈশ্বরকে কোথাও খুঁজতে হবে না, ঈশ্বরকে স্রষ্টাকে খুঁজতে হলে মানুষের মাঝেই তুমি তাকে পাবে। তাই তিনি বলেছেন তার বইতে তোমরা পড়ে পাবে, বহুরূপে সম্মুখে তোমার খোঁজ কোথা খুঁজিস ঈশ্বর, বহুরূপে সম্মুখে তোমার কোথা খুঁজিস ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে মিত্রেশ্বর। এটা স্বামী বিবেকানন্দের একটা যুগান্তকারী বাণী। এই বাণী থেকে আমরা প্রমাণ করতে পাই যে তিনি কত উদার চরিত্রের লোক এবং তিনি কত মহত্বের ব্যক্তি ছিলেন। আমরা আজকে তার বাণী সমূহের ভিতরে প্রথম যে বাণীটি তিনি আমাদের দিয়ে গেছেন ধর্মশাস্ত্রে, উনি বলেছেন আমার ঈশ্বর কোনো গ্রহ উপগ্রহের অধিবাসী নয়, অজ্ঞাতবশত আমরা যাকে মানুষ বলি সেই আমার ঈশ্বর। অর্থাৎ মানুষের প্রতি তিনি এত শ্রদ্ধাবোধ জ্ঞাপন করেছেন যে ঈশ্বরের প্রতি তার এত অকুণ্ঠ সমর্থন ছিলেন যে তিনি দুই নম্বর বাণীতে বলেছেন পরধর্ম বা পরমতির প্রতি শুধু দেশভাব শূন্য হলেই চলবে না, আমার এই ধর্ম মতকে আলিঙ্গন করতে হবে সত্যই সকল ধর্মের ভিত্তি। অর্থাৎ সকল ধর্মকে তিনি শ্রদ্ধা পোষণ করতেন এবং শ্রদ্ধা পোষণ করতে গিয়ে তিনি যে বাণীটি আমাদের দিয়েছেন তোমরা লক্ষ্য করলে দেখবা, দুই নম্বর কথা, যা পরধর্ম বা পরমতির প্রতি শুধু দেশভাব শূন্য হলেই চলবে না, অর্থাৎ কি পরধর্মের প্রতি আমাকে পৃথিবীতে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম আছে, মুসলিম ধর্ম আছে, তাদের ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, শুধু দেশভাব শূন্য মানে তাদের হিংসা ভাব শূন্য হলেই হবে না, চলবে না, আমাদের ওই ধর্ম মতকে আলিঙ্গন করতে হবে, অর্থাৎ তাদের ধর্মের মতকে আমাদেরকে মেনে নিয়ে তাদেরকে আমাদের তাদের প্রতি সদ্ব্যবহার করতে হবে, আলিঙ্গন করতে হবে, আর সত্যই সকল ধর্মের ভিত্তি। এই গেল দুই নম্বর। তিন নম্বর বাণীতে তিনি বলেছেন কি স্বামী বিবেকানন্দের কথা তোমরা বইয়ের এই সপ্তম অধ্যায় পড়ে পাবে, সৎ হওয়া এবং সৎ কাজ করা তার মধ্যেই সমস্ত ধর্ম, সৎ ব্যক্তি ভিতরে এই সমস্ত ধর্মের গুণাবলী প্রতিফলিত হয়, কোনো ব্যক্তি সৎ হবে এবং সৎ কাজ করবে তার মধ্যেই সমস্ত ধর্ম প্রতিফলিত হবে। যে ব্যক্তি ঈশ্বরকে ঈশ্বর অনুযায়ী কাজ করেন, ঈশ্বরের প্রিয় পাত্র যিনি ঈশ্বরের ধর্ম অনুসারে কাজ করেন সেই প্রকৃত ধার্মিক, ঈশ্বরের ইচ্ছা অনুসারে যে ব্যক্তি কাজ করেন সেই প্রকৃত ধার্মিক। আর চার নম্বর বাণী তোমরা শোনো, তিনি স্বামী বিবেকানন্দ চার নম্বরের তার বাণী দিয়েছেন,
মানুষের মহত্বের পরিচয় তার চরিত্রে, কেননা মহৎ ব্যক্তি তার চরিত্রের গুণেই তার মহৎ ব্যক্তির পরিচয় দিয়ে থাকে। এই পৃথিবীতে যে সব ব্যক্তি মহৎ ব্যক্তি বলে পরিচিত হয়েছেন, যারা দানশীল ব্যক্তি বলে পরিচিত হয়েছেন, তাদের চরিত্রের গুণে দেখা গেছে যে নিজে উপবাস থেকেও অন্যকে ভিখারিকে ভিক্ষা দান করেছে, নিজ উপবাস থেকেও অন্যকে বস্ত্র দান করেছে। এই যে মানুষের মহত্ব, এর পরিচয় চরিত্রের গুণে মানুষের পরিচয় পাওয়া যায়। বৃত্তিতে নয়, তার পেশা কি আচরণ করছে, কি সে মানে এই আচরণ করে জীবিকা নির্ভর করছে, সেই বৃত্তিতে নয়, তার পরিচয় তার মহত্বে। আর একটি 5 নম্বর উপকার বাণী, পরোপকারই ধর্ম, মানে কি পরের ব্যক্তিকে উপকার করবে, পর ব্যক্তির উপকার করে পরের উপকার করাকেই ধর্ম বলেছেন তিনি। আর পরপীড়নই পাপ, অপর ব্যক্তিকে নিগ্রহ করা, অত্যাচার করা, এটাকেই তিনি পাপ বলে অভিহিত করেছেন। কেননা উপকারী ব্যক্তি সর্বত্রই ঈশ্বরের নিকট প্রার্থনা করেন, আর পীড়িত ব্যক্তি ঈশ্বরের নিকট ইপসান, যে এই ব্যক্তি আমাকে পীড়ন করেছে তার আমি বিচার চাই। শক্তি এবং সাহসিকতা নিয়ে যারা কাজ করে এটি হলো ধর্ম, শক্তি এবং সাহসিকতাই হলো ধর্ম, দুর্বলতা কাপুরুষতাই হলো পাপ, এটি হলো তার 5 নম্বর বাণী। আচ্ছা, আমরা আজ তোমাদেরকে যে স্বামী বিবেকানন্দের যে বাণীর কথা বলতেছি, অত্যন্ত সুন্দর এই বাণীগুলো তোমরা অবশ্যই অনুসরণ করে পড়বে। আমরা 6 নম্বর বাণীর কথা উল্লেখ করব, ভুলো না নিচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুসি, মেথর, তোমার রক্ত তোমার এই ভাই। তিনি বলেছেন কত মহৎ ব্যক্তি হলে তিনি এই কথা বলতে পারেন যে নিচ জাতিকে তুমি ভুলে যেও না, তাদেরকে তুমি নিচ জাতি বলে হেরা হ্যাং ঘৃণা করো না। ভুলো না নিচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, যারা কিছু জানে না, মুসি, মেথর, এরা তোমারই রক্ত তোমারই ভাই। কত সুন্দর কথা তিনি 6 নম্বর বাণীতে অত্যন্ত সুন্দর কথাগুলো তুলে ধরেছেন। এভাবে আমরা তারা 7টি বাণীর কথা উল্লেখ করব, 6 নম্বর পর্যন্ত আমরা অলরেডি বলে ফেলেছি। 7 নম্বর বাণীটা তোমরা লক্ষ্য করো, শুধু বাণী শুনলেই হবে না, ধর্ম অনুসারী ব্যক্তিদের বাণী শুনে তাকে অনুসরণ করতে হবে, তা প্রতিপালন করতে হবে, তবেই প্রকৃত ধর্ম পালন হবে। তিনি 7 নম্বর বাণীতে কি বলেছেন, দরিদ্র, মূর্খ, অজ্ঞান, কাতর, যিনি রোগা শোকে কাতর ব্যক্তি, এরাই তোমার দেবতা। দরিদ্র ব্যক্তি, অজ্ঞান ব্যক্তি, রোগের শোকে কাতর ব্যক্তি, এরাই তোমার দেবতা হোক, এরাই তোমার দেবতা হোক, এদের সবাই সেবা করাই তোমার পরম ধর্ম বলে জানবে। দেখো কত সুন্দর কথা, যিনি মহৎ ব্যক্তি তাদের চরিত্রের গুণে তিনি কত সুন্দর কথা আমাদের বলে গিয়েছেন। দরিদ্র ব্যক্তি, মূর্খ ব্যক্তিকে আমরা হেলা করি, অবহেলা করি, কিন্তু তিনি বলেছেন তার দৃষ্টিতে এরাই তোমার পরম ধর্ম, এদের সেবা করাই পরম ধর্ম, এরাই তোমার দেবতা বলে জানবে। দরিদ্র দেব ভব, আর একটি কথা বলছে মূর্খ দেব ভব, মূর্খ ব্যক্তিকে, দরিদ্র ব্যক্তিকে হেলা না করে তাকে স্রষ্টার, মানবের শ্রেষ্ঠ সৃষ্টি বলে, মহৎ ব্যক্তি বলে সেবা করবে, এটাই তোমার পরম ধর্ম হবে। এটাই ছিল তার 7 নম্বর এবং শেষ বাণী। আজকে আমরা তোমাদের আর বেশি অলম্বা করব না, এই ক্লাসে আমরা যে 7টি বাণীর কথা স্বামী বিবেকানন্দের বললাম, তোমরা অবশ্যই এটি অনুসরণ করবে এবং পড়বে এবং পড়ে মুখস্থ করবে, যাতে পরীক্ষায় এলে সুন্দরভাবে লিখতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ।